আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাফরিনস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবার আমি চলে আসলাম আপনাদের জন্য একটি খুব পছন্দের আইটেম নিয়ে, সেটি হচ্ছে ম্যাকারন। ম্যাকারন করতে সবাই খুব পছন্দ করে, খেতেও সবাই পছন্দ করে, কিন্তু এটা একটু ট্রিকি আইটেম, এজন্য অনেকের হয় অনেকের হয় না। আশা করি এবার হয়ে যাবে। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে কয়েকবার, একবার দুবারে ম্যাকারন হওয়াটা ভাগ্যের ব্যাপার। তাহলে চলুন আমরা চলে যাই কি কি লাগছে সেই উপকরণে। এখানে আমি নিয়েছি আইসিং সুগার, এখানে 40 গ্রাম, আমন্ড ফ্লাওয়ার 27 গ্রাম, এগ হোয়াইট 25 গ্রাম, আর দানাদার চিনি 15 গ্রাম। এবার আমি আইসিং সুগার এবং আমন্ড ফ্লাওয়ারটা একসাথে চেলে নিব। এবং এটা খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আইসিং সুগারটা ভালো মানের হয় এবং আমন্ড ফ্লাওয়ারটাও খুব ভালো মানের হয়। আমি এখানে সিসের আইসিং সুগারটা ইউজ করেছি। এবার আমি দুটো একসঙ্গে চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে মিশ্রণটা আমি একপাশে সরিয়ে রাখব। এবার আমি একটা পরিষ্কার শুকনো বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ডিমের সাদা অংশটা, এবং ডিমের সাদা অংশটাও যেন রুম টেম্পারেচারে থাকে আমরা সেটাই খেয়াল রাখব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার দানাদার চিনি। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি বিট করে নিব, এবং বিট করার সময় হচ্ছে 6 মিনিটের মতো। এখানে আমি 2 মিনিট লোতে, 2 মিনিট মিডিয়ামে এবং 2 মিনিট হাই স্পিডে বিট করব। আমার বিট করা শেষ হবে যখন আমি বুঝতে পারবো, তখন আমি একটা পরীক্ষা করব যে আমার বিট করা হয়েছে কিনা। আমি যখন বিটের করার কাঁটাটা উপর দিকে উঠাবো তখন এরকম চূড়ার মতো হবে ফোমটা, এটা সফট থাকবে না, তখন আমি বুঝে নিব যে আমার বিট করা হয়ে গিয়েছে। এবার আমি আমার পছন্দ মতো 2-3 ফোঁটা কালার দিয়ে নিচ্ছি। এখানে আমি রেডমিনের গোলাপি কালারটা ব্যবহার করেছি, কিন্তু কেউ যদি ডিপ কালার করতে চান সেক্ষেত্রে জেল কালারটা ব্যবহার করাটাই উত্তম। এবার আমি এতে আমার সেই পাউডার উপকরণগুলো দিয়ে নিব যেটা আমি চিলে রেখেছিলাম, আমি এটা দিয়ে নিচ্ছি। এবার একটা স্পেচুলা দিয়ে পুরো মিশ্রণটা মিশিয়ে নিব, এবং এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই সাবধানের সাথে মিশাতে হবে। আমরা এখানে এভাবে চেপে চেপে মিশাবো যেন আমার এক্সট্রা যে ফোমের মধ্যে বাবলগুলো আছে বা বাতাসগুলো আছে সেটা আমরা রিমুভ করে ফেলবো। এবং মিশানোর এক পর্যায়ে আমরা চেক করব যে আমার মিক্সটা হয়েছে কিনা। সেটা চেক করার জন্য আমি ডোটাকে স্পেচুলা দিয়ে কিছুটা নিয়ে উপর থেকে নিচে ফেলব, তখন যদি আমার ডোটা রিবনের মতো পড়ে তাহলে বুঝবো যে আমারটা হয়ে গিয়েছে। আমার এটা আমি চেক করেছি, আমার ফেলার সময় আপনারা খেয়াল করেছেন কিছুটা পরে আবার আটকে যাচ্ছে, তার মানে আমার আরো কিছুক্ষণ এটাকে মিক্স করতে হবে। আমি আরো কিছুক্ষণ একটু হালকা করে মিক্স করে নিয়েছি। এবার আমি উপর থেকে ফেলছি, দেখেন আপনারা এবার রিবনের মতো পড়ছে। এর চেয়ে বেশি আমি মিক্স করব না, এর চেয়ে বেশি মিক্স করলে খুব বেশি পাতলা হয়ে যাবে, তখনও কিন্তু আবার ম্যাকারনটা হতে যাবে না। আমি একটা পাইপিং ব্যাগে আমার ডোটা নিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আমি একটা ট্রেতে আমার ম্যাকারনের ম্যাটটা সেট করে রেখেছি। এবার খুব ছোট করে আমি পাইপিং ব্যাগের সামনের অংশটা কেটে নেব, এবং আমি উপর থেকে ম্যাকারন গুলা দেওয়ার চেষ্টা করব। জাস্ট আমরা প্রেস করে করে ম্যাকারন গুলা দিব। আমরা অনেকে আছে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করে, সেটা করবেন না, জাস্ট উপর থেকে ধরে এভাবে প্রেস করলে এটা একটা সাইজে চলে আসবে। সবগুলো ম্যাকারন দেওয়া হয়ে গেলে আমরা ম্যাকারনের যে ট্রেটা সেটাকে উপর থেকে ধরে আপনার কাউন্টারে খুব জোরে জোরে আমরা ফেলবো, তাতে করে এক্সট্রা যে বাবলগুলো থেকে যাবে ম্যাকারনের মধ্যে সেগুলা বের হয়ে যাবে। এবার আমি এটাকে রেস্টে দিয়ে দিয়েছিলাম, আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম, আপনারা এসিতেও দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। আর শীতের সিজন হলে এমনিতেই খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আমার প্রায় 20 মিনিটের মতো লেগেছে, আপনারা দেখছেন আমার হাতে লাগছে না, আমার হাতে একদম ক্লিন হয়ে আসছে, উপরে একটা স্কিন হয়েছে ম্যাকারনটা। এবার আমি ওভেনে দিয়ে দিব। আমি 20 মিনিটের মতো যখন আমারটা এটা রেস্টে ছিল তার ঠিক 10 মিনিট আগে আমি ওভেনটাকে প্রিহিট দিয়ে রেখেছিলাম। আমি 140 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট দিয়েছিলাম, এবং অবশ্যই উপরে এবং নিচে তাপ দিয়েছি। এবার আমি ওভেনের ঠিক মিডল রেখে
আমি ম্যাকোনেট এটা দিয়ে দিলাম এবং 12 মিনিটের জন্য আমরা বেক হতে দিলাম। এবার আমরা 12 মিনিট পর্যন্ত অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ আমাদের ম্যাকারন গুলো হয়ে গিয়েছে এবং একটাও ক্র্যাক হয়নি। এবার আমরা ওভেন থেকে বের করে নিচ্ছি এবং ওভেন থেকে বের করার পর আমরা কখনো ফ্যানের নিচে রাখবো না, তাহলে ম্যাকারন গুলো আমার নরম হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আমি এবার ম্যাকারন গুলোকে ফিলিং দিয়ে নিচ্ছি। আমি এখানে চকলেট গানাশ দিয়েছি। চকলেট গানাশের রেসিপি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং গানাশের একটা আলাদা ভিডিও আছে আমাদের। আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ দিয়ে আমরা একটার উপর একটা দিয়ে স্যান্ডউইচের মতো রেডি করে নিচ্ছি। হয়ে গেল আমার কিউট ম্যাকারন। আশা করি আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন, একবার না হলে দেখো শতবার। এই নীতিতে বিশ্বাসী না হলে আপনার ম্যাকারন করতে পারবেন না। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা করেছেন এবং সবসময় আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়াতে রাখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।